কারেন্ট গেছে গা, কারেন্ট গেছে গা। তো এটা পরে আসিস কেন? এটা খোল মাগি কোথাকার। ভাই টিকটকে আসলে শুধু মাগিদের দেখা পাই ভাই। আমার মনে করতেছে যে মাগি ধরে আনি রাতে হ্যান্ডেল মারতে। ওদের ভিডিও দেখলে তো এনে হ্যান্ডেল মারতে মনে কয়, তারপর ওরা আবার এইসব ভিডিও চালে। এমনি তো টিকটক আর দেখলে মাথার রক্ত উড়ে যায়, তারপর আবার ওদেরকে দেখে হ্যান্ডেল মারতে হয়। ভাই তোরা টিকটকরা কি আমাদেরকে পুতুল পাইছিস? তোদেরকে দেখে দেখে হ্যান্ডেল মারতে হবে? তোরা থাকতে থেকে আর মিয়া খলিফার কোনো খানাই নাই ভাই রে। তোমরা দেখো ভাই এ কি করছে, যে ওর কাপড়টাই খুলছে ফেলছে, অল্পের জন্য কিছু দেখে নাই, তারপরে ও খুলে ফেলছে। তো সমস্যা কি? ও তো খুলে ফেলছে। টিকটক কি এরকমই হয়? মা গে কোথাকার। আমারটা সাদা আছে, আমারটা মুখে নিবি। আয় আয় মুখে ধরার দিই, এনে মুখে দিয়ে একটা ঠেলা মারব যাতে তোর গলা শব্দ পেটে যায়। টিকটক বলতে মাগিদের আড্ডা, মাগি খান কি কোথাকার। চোখ মারানি রোস্ট করি পরে আগে দে ইনটু, রোস্ট করি পরে আগে দে ইনটু, তা না হলে পাবলিক আমাকে ধরে ধরে আনসাবস্ক্রাইব করে দিবে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ইসমি অ্যালেক্সিপাত গেমার। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা চলে আসলাম একটা নাড়াচাড়া ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আর এটাই আমার চ্যানেলে ফার্স্ট রোস্ট, রোস্টটা কেমন হয়েছে তা কমেন্ট করে বইল। আর আরে ভাই এখনই চলে যেলে হবে না, হবে তো শুরু, খেল তো এখনও বাকি হ্যাঁ। তো নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক। কারেন্ট গেছে গা, কারেন্ট গেছে গা। তো এরম করস কা নৌকার নিচ থেকে কি তোর সোনা ভাই কি ঠেলা দিতেছে? মা কি কোথাকার, তোদের জন্য যুব সমাজটাই নষ্ট হয়ে গেছে চোট মারানি। তোরা টিকটক আসিস কেন ছেলেদেরকে দেখানোর জন্য, ছেলেদেরকে আকর্ষণ বানানোর জন্য আসছো? আমাকে খাও, ও আমি তো সহ্য করতে পারছি না এরকম করার জন্য। খান কি মাগি কোথাকার। ভাই আমি এদের সম্পর্কে কথা বললে আমার মাথাটা আউট হয়ে যাবে ভাই। আমি মুখে এমন কালকে ঈদ গেছে আর মুখটা খারাপ করতে চাই না। আর দুই একটা ভিডিও তোমাদের সামনে প্লে করে আমি চলে যাব। তো পুরোটা ওয়াচ করো। আর যারা এখনো পর্যন্ত লাইক করো না, লাইক করো তো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও। কারেন্টের মায়ের চু দি। তো তোমরা কি মনে করছো সে চুদি বলছে? আসলে না, আপুটা অনেক ভালো, সে মুখে এসে গেছে, তার মুখে বেজে গেছে। তো তোমরা শোনো কি বলছে। কারেন্টের মায়ের চুলিয়া তুনে লাভ সে আঁখ কো। এবার বুঝতে পারছো কি বলছে? আসলে টিকটকার বলতে এরকম মুখের মধ্যে আটকে যায়, আটকে যাওয়ার পরে তারপর লাইন একটা বানিয়ে দেয়। তো এটাই হচ্ছে টিকটকার। আর সে এই কথাটা অন্য কাউকে বলার চেষ্টা করেছিল, তার মধ্যে এটা চলে আসছে। আসলে তার কোনো দোষ নাই, রাইতে চুদি চুদি বলছে তো তাই জন্য সহ্য করতে পারছিল না, চুদিটা মুখে চলে আসছে। খান কি মাই কোথাকার, বুঝছো? এবার বুঝছো টিকটকাররা কি? তো তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আজকে সকলে ভালো থাকবা, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সেট করে দিবা। আর কি রে ভাই, এই পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করো নাই। আর সুন্দর করে একটা মেয়ে এই খানকি মাগিদের উদ্দেশ্যে কিছু মিষ্টি করে চুদি চুদি তোমরা কমেন্ট করে দিয়ে যাবে। আর ভাই এটা তো মজা করছি, তোমরা একটু সুন্দর করে কমেন্ট করে যাতে আমার মানে ভিডিও বানাতে ভালো লাগে। আর আমি কি রোস্টিং কন্টেন্ট এবার থেকে আপলোড করবো নাকি গেমিং আগের মতন ভিডিও আপলোড করবো? আর এটাই কিন্তু আমার চ্যানেলে এটাই ফার্স্ট রোস্টিং ভিডিও। তো আজকের মতো বিদায় জানাই প্রিয়, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাইও।